আমরা সন্তানদের কর্মের কথা পড়ছি যে সন্তান তার কাজ বাবা মাকে কি করে ভালো রাখে এইটি লিখেছেন স্বামী রামসুক দাস মাতা চ কমলা দেবী পিতা দেব জনার্দ বান্ধবা বিষ্ণু ভক্তা চ স্বদেশ ভুবন ত্রয়ম ভগবান লক্ষ্মী হলেন সকলের মাতা পিতা এইভাবে সংসারে লক্ষ্মী নারায়ণের সাক্ষাৎ প্রতিরূপ হলেন আমাদের পিতা মাতা অতএব মাতা পিতার সেবায় রত থাকা প্রতিটি সন্তানেরই অবশ্য কর্তব্য রত থাকা প্রতিটি সন্তানেরই অবশ্য কর্তব্য যথার্থ সন্তান তাদেরই বলা হয় যারা শরীরাদিকে নিজের বলে মনে করে না মাতা পিতারই বলে মনে করে স্থূল সূক্ষ্ম কারণ শরীর যে প্রকারেই হোক তার উপর অধিকার কেবল মাতা পিতারই বলে তারা স্বীকার করে মনোম বলেছেন তীর্থ ব্রত ভজন স্মরণ প্রভৃতি যা কিছু শুভ কর্ম সন্তান করবে তা যেন সে মাতা পিতাইকেই অর্পণ করে মাতা পিতার জীবিত কালে সন্তান তাদের আদেশ প্রতিপালন এবং তাদের চিত্তের প্রসন্নতা বিধানে সদা তৎপর থাকবে মাতা পিতার দেহত্যাগের পর তাদের উদ্দেশ্যে পিণ্ড জল দান শ্রদ্ধা তর্পণাদি করবে এবং তাদের স্মরণে তীর্থ ব্রতাদি করবে এইসব ক্রিয়া কর্ম দ্বারা মাতা পিতার আশীর্বাদ লাভ হয় এবং সন্তানের ইহকাল পরকাল পরিশুদ্ধ হয় মহাত্মা ভীষ্ম পিতার সুখ ও প্রসন্নতা বিধানের জন্য আত্মসুখ পরিত্যাগ করে আজন্ম ব্রহ্মচারী থাকার অঙ্গীকার করেছিলেন তিনি কামিনী কাঞ্চন উভয়ই পরিহার করিয়েছিলেন এতে প্রসন্ন হয়ে পিতা তাকে ইচ্ছা মৃত্যু বরদান করেন মৃত্যু ভীষ্মের ইচ্ছাধীন হয়েছিল পিতার সেবার দ্বারাই তিনি এরূপ সামর্থ্য লাভ করেছিলেন পিতাজ্ঞা প্রতিপালনের জন্যে শ্রীরামচন্দ্র রাজ্য সম্পদ সকল প্রকার ভোগ বিলাস পরিত্যাগ করেছিলেন বাল্মীকি রামায়ণে শ্রীরাম স্বয়ং বলেছেন পিতার আদেশে আমি প্রবেশ বিষপান এমনকি সমুদ্রেও ঝাঁপ দিতে পারি তথাপি পিতৃ আদেশ লঙ্ঘন করতে পারি না শ্রীরামচন্দ্র বিচারক হননি তিনি ছিলেন নির্বিচারে পিতৃ আজ্ঞা পালনকারী পুত্র অর্থাৎ পিতা কবে কোথায় কোন অবস্থায় কি পরিস্থিতিতে কি আদেশ করেছিলেন এসব কিছুই বিচার না করে তিনি পিতৃ আজ্ঞা প্রতিপালন করেছেন বনবাসে গমন করেছেন এই কারণেই শ্রীরামচন্দ্র মাতার আজ্ঞা প্রতিপালনে সকলের আদর্শ হয়ে আছেন গোস্বামী তুলসীদাস বলেছেন অনুচিত উচিত বিচারু তেজি যে পালু বই নজন সুখ সুযশ কে বহি অমরপতি ওই প্রতি তাৎপর্য হল শ্রীরামচন্দ্রের আদর্শেই চরিত্র গঠন করতে হবে এবং তাকে এরূপ চিন্তা করতে হবে যে বর্তমান সময় ও পরিস্থিতিতে আমার জায়গায় হলে শ্রীরাম কি করতেন এইভাবে তার আদর্শে লক্ষ্য স্থির রেখে কাজ করতে হবে সন্তান মাতা পিতার যত সেবা যত্নই করুন না কেন সে মাতা পিতার ঋণ কখনোই পরিশোধ করতে পারে না কেন না। যে মানব শরীর দ্বারা নিজের কল্যাণ লাভ জীব মুক্তি ও ভগবত প্রেম লাভ করা সম্ভব এমন কি ভগবানের মুকুটমণি হওয়ার মতো উচ্চ আসন অর্জন করা সম্ভব এই মনুষ্য শরীর মাতা পিতার দান এই দানের প্রতিদান পুত্রের পক্ষে কি কখনো সম্ভব প্রশ্ন মাতা পিতার সেবার তাৎপর্য কী উত্তর মাতা পিতার সেবার তাৎপর্য হল কৃতজ্ঞতা মাতা পিতা সন্তানের জন্য যে দুঃখ কষ্ট স্বীকার করেন সন্তানের পক্ষে তাই হলো ঋণ এই ঋণ সন্তান কখনো শোধ করতে পারে না মাতা যেভাবে সন্তানের সেবা পরিচর্যা করেছেন সন্তানের পক্ষে তেমন করা কখনোই সম্ভব নয় যদি কোনো সন্তান বলে যে আমি নিজের শরীরের চামড়া দিয়ে মায়ের জুতো তৈরি করে দেব তাহলে তাকে আমি প্রশ্ন করবো এই চামড়া তুমি কোথায় পেলে এটাও তো মায়েরই কাছ থেকে পাওয়া সেই চামড়া দিয়ে মাকে জুতো তৈরি করে দেয়ার এমন কি বড় কাজ করা হবে এর দ্বারা শুদ্ধ দেয়ার অভিমানটুকু চরিতার্থ হতে পারে এই প্রকার শরীর পিতারই প্রত্যক্ষ অংশ তাছাড়া পিতার চেষ্টাতেই পুত্র লেখাপড়া শেখে জীবিকা অর্জনের যোগ্য হয় এই ঋণের প্রত্যার্পন কি করে সম্ভব সুতরাং নিরন্তন সেবা যত্নের দ্বারা মাতা পিতার প্রসন্নতা অর্জন করে করলেও তাদের ঋণ পরিশোধ হবার নয় তবে তা মার্জনা সাপেক্ষ প্রশ্ন আমার পুত্র এরূপ হবে কল্যাণকারী হবে এরূপ চিন্তা নিয়ে মাতা পিতা পুত্রের জন্ম দেন না তাদের ইন্দ্রিয় সুখ উপভোগের ফলে আমাদের জন্ম এক্ষেত্রে আমাদের কাছে আমরা ঋণী কি করে হলাম উত্তর কেবল ইন্দ্রিয় সুখের উদ্দেশ্যে মিলিত নারী পুরুষের প্রায় উৎকৃষ্ট সন্তান লাভ হয় না যারা নিজেদের সুখ ভোগের উদ্দেশ্যে নয় শুধুমাত্র পিতৃ ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য শাস্ত্রের বিধান অনুসারে সন্তান উৎপন্ন করে তারাই হলেন যথার্থ মাতা পিতা কিন্তু মাতা পিতার যেমনই হোক না কেন পুত্রের কাছে তারা সর্বদাই পূজনীয় না তারা মানব শরীর প্রদান করে সন্তানকে পরমাত্মা লাভের সুযোগ করে দিয়েছেন উপনিষদে বলা হয়েছে শিক্ষার্থী যেমন বিদ্যা অর্জনের পর স্নাতকত্ব লাভ করে গুরুর কাছে গৃহস্থ জীবনে প্রবেশের অনুমতি প্রার্থনা করে তখন গুরুদেব তাকে এই অনুজ্ঞা করেন মাতৃদেব ভব পিতৃদেব ভব অর্থাৎ তুমি প্রত্যক্ষ ঈশ্বর জ্ঞানে মাতা পিতার আদেশ প্রতিপালন করবে তাদের সেবা করবে মুনি ঋষিদের এই দীক্ষান্ত শিক্ষা পালনের দ্বারাই আমাদের কল্যাণ লাভ সম্ভব অতএব যাদের থেকে এই শরীর লাভ হয়েছে তাদের প্রতি সন্তানের কৃতজ্ঞ থাকা কর্তব্য প্রশ্ন জন্মদাতা করে মাতা পিতা তো আমাদের সংসার বন্ধনে ঠেলে দিয়ে সংকটগ্রস্তই করেছেন তাদের কাছে আমাদের কিসের ঋণ উত্তর এই সম্পূর্ণ ভুল কথা সত্য হলো মনুষ্য শরীর প্রদান করে মাতা পিতা আমাদের সংসার বন্ধন ও জন্ম জন্মৃত্যুর আবর্ত থেকে মুক্তি লাভের উৎকৃষ্ট সুযোগ করে দিয়েছেন তারা সন্তানকে বন্ধনে নিক্ষেপ করেন না সন্তানকে আবদ্ধ বা সংকটগ্রস্ত করার উদ্দেশ্য তাদের থাকে না তারা সর্ব অবস্থায় জ্ঞাত এবং অজ্ঞাতে সন্তানের মঙ্গলই কামনা করেন তাদের মঙ্গলের জন্যই সর্বদা কাজ করেন কিন্তু আমরা নিজেরাই বস্তু, ভোগ পরিস্থিতি ও ব্যক্তির প্রতি আসক্ত হই তা থেকে সুখ লাবে লালায়িত হয়ে আবদ্ধ বিপন্ন হই তাৎপর্য হল সুখের আশা আকাঙ্ক্ষা ও ভোগ বাসনা পরিত্যাগ করে যদি সন্তান সেবা করতে পারে তবে সে সংসার থেকে সম্পর্ক ছেদ করে মুক্ত হয়ে পরমাত্মাকে লাভ করতে পারে মাতা পিতার কর্তব্যের বিচার না করে সন্তানকে নিজের কর্তব্য সম্পর্কেই সজাগ থাকতে হবে নিজের কর্তব্যের বিবেচনা না করে যে মাতা পিতার কর্ম কর্তব্যের বিচার করে সেই কর্তব্য কর্তব্যভ্রষ্ট হয় অর্থাৎ সীয় কর্তব্য পালন থেকে বিচ্যুত হয় কোনো শাস্ত্রই কাউকে মাতা পিতা ও গুরুজনের কর্তব্যের বিচারের অধিকার দেন নি পূর্বে মানুষ অন্যের কর্তব্যের বিচার না করে নিজ কর্তব্যে সজাগ থাকতো এবং তা প্রতিপালন করত। ফলে তারা জীব মুক্তি ও ভগবৎ ভক্তি লাভ করত। যদি তারা অপরের কর্তব্য বিচার করত ও নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকত তাহলে তাদের অবস্থা আজকের মানুষের মতোই হতো যারা নিজ নিজ কর্তব্যে সজাগ থেকে তা প্রতিপালন করেন সেই সব সাধু মাহাত্ম ও ধর্মাত্মা পুরুষগণের প্রতি দেশের জনগণ অপার শ্রদ্ধা পোষণ করতে থাকে অতএব মানুষের নিজ কর্তব্য ত্যাগ করা উচিত নয় কর্তব্য বিষয়ে নিগুর তথ্য এই যে কেবল কর্তব্য বোধে কর্তব্য পালনের দ্বারা সম্পর্ক বিচ্ছেদ ঘটে যেমন যারা নিছক কর্ত কর্তব্য রক্ষার খাতিরে মাতা পিতার সেবা করে তারা পিতার সঙ্গে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ সন্তান তাদের প্রতি অনাসক্ত হয় কিন্তু যারা স্ব শরীরকে মাতা পিতার বলে স্বীকার করে ভক্তি ও প্রীতি সহকারে তাদের সেবা করে মাতা পিতার প্রতি তাদের শ্রদ্ধা ও প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠিত হয় যেমন লোকে নিছক কর্তব্য বোধে ভোজন বা জলপান করে না তাকে প্রাণ ধারণের হেতু বলে মনে করে মাতা পিতার সেবাকেও তেমনি জীবনের অবলম্বন মনে করা উচিত তাদের সেবাকেই জীবন আমরা যেটুকু পড়লাম সেটুকু আমাদের পিতা মাতার প্রতি কর্তব্য পালন করা উচিত সুখরাম দাস বলেছেন যে জীবনে যদি তুমি মাতা পিতার ভক্তি করতে পারো এবং মাতা পিতাকে সবসময় তাদের আনন্দে রাখতে পারো তাহলে তোমার জীবনে অনেক কিছুই পাওয়া যাবে এবং তুমি যা পাবে তা ভগবানের ইচ্ছাতেই পাবে এবারে মাতার স্থান বলছে যে মাতার স্থান উচ্ছে না পিতার উচ্চে স্থান হওয়ার কারণ কি মাতার স্থানই উচ্চতে বলা হয় মাতার স্থান পিতার চেয়ে একশো গুণ উচ্ছে সহস্রাং তু পিতৃমত্তা গৌর বেনাতি ঋচতে রামচন্দ্র ব্রহ্মাস গমনকালে মাতার নিকট গিয়ে তার চরণ বন্দনা করেছিলেন মাতা আমার বনবাস যাওয়ার আদেশ হয়েছে মাতা বললেন কেবল পিতা যদি এই আদেশ দিয়ে থাকেন তবে মাতাকে শ্রেষ্ঠ জ্ঞান করে তুমি গুণগমন থেকে বিরত হও যো কেবল পিতু তাহ তৌ যী যাহু জানি বলি মাতা আর যদি তোমার পিতা ও মাতা উভয়েই বনবাসের আদেশ দিয়ে থাকেন তবে বনবাস তোমার নিকট একশো শত অযোধ্যার কম সমান যো পিতু মাতু কহেউ বন জানা তৌ কানুন শত অবধ সমান পিতা সন্তানের ভব ভরণ পোষণের জন্য সম্পত্তি প্রভৃতি ব্যয় করে কিন্তু মাতা নিজের শরীরের দ্বারা সন্তানের প্রতি পালন করেন ধন সম্পত্তি ইত্যাদি হল অভিলাষের জিনিস আর শরীর হল অহমিকার অভিলাষের চাইতে অহমিকার সম্পর্ক অধিক নিকটতর মমতা অভিলাষের বস্তু অস্থির তার হ্রাস বৃদ্ধি হয় কিন্তু অহংযুক্ত শরীর অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী কাজেই মাতার স্থান হচ্ছে হওয়াই স্বাভাবিক মাতা সন্তানের জন্য তার যৌবন শরীর ক্ষয় করেছেন বুকের দুধ খাইয়ে সন্তানকে লালন পালন করেছেন মাতাকে একধারে ধাত্রী নাপিত ধোপা দর্জি ও গুরুর কাজও করতে হয়েছে ওদি কিন্তু সন্তানের মল মূত্র পরিষ্কার করে ম্যাথরের কাজও মা করেছেন এই সমস্ত কাজ বোঝা স্বরূপ মনে না করে স্নেহ মমতা ও উদ্যমের সঙ্গে প্রতিদানের মনোভাব না রেখে করেছেন সন্তানের অসুখ হলে মাতার শরীর দুর্বল হয়ে পড়ে কাজেই সংসারে সন্তানের লালন পালনের ক্ষেত্রে মাতার সমকক্ষ আর কেহ আর কেহ নাই মাত মাত্রা সমং নাস্তি শরীর পোশনাম এই কারণেই মাতার স্থান সকলের উপরে শাস্ত্রে বলা হয়েছে পুত্র যদি সাধু সন্ন্যাসীও হয় তবুও সাক্ষাৎ মাত্র সে মাতার চরণে প্রত্যক্ষভাবে দ্বন্দ্ববধ প্রণাম করবে এমন উচ্চ অবস্থায় আর কার হতে পারে প্রশ্ন মাতা পিতার সেবায় কি লাভ হয় উত্তর মাতা পিতার সেবার ফলে ইহলোক পরলোকে কল্যাণ হয় ভগবানের প্রসন্নতা লাভ করা যায় যে মাতা পিতার সেবা করে না ভগবানও তাকে নির্ভর করতে পারেন না কেননা যে নিজের মাতা পিতাকেই সেবা করে না ভক্তি করে না সে আর ভগবানের সেবা কী করবে পুণ্ডরীক সর্বদাই মাতা পিতার সেবা নিজেকে নিয়োজিত রাখতেন তার সেবায় প্রসন্ন হয়ে ভগবান একদা অযাচিতভাবেই পুণ্ডরিকের গৃহে উপস্থিত হন তিনি তাকে বলেন পুণ্ডকি। তোমার মাতা পিতার অতি ভক্তিতে প্রসন্ন হয়ে আমি নিজেই দর্শন সেবার জন্য তোমার কাছে এসেছি পুণ্ডরিকক সেই সময় মাতা পিতার সেবায় কাজে ব্যস্ত ছিলেন তাই তিনি ভগবানকে বললেন মাতা পিতার যে সেবায় সন্তুষ্ট হয়ে আপনি আমাকে দর্শন দিতে এসেছেন সেই সেবার কাজ ছেড়ে আমি কি করে উঠি এখন আমি মাতা পিতার সেবার কাজে ব্যস্ত আছি কাজ শেষ হবার পর আমি আপনাকে দর্শন করতে পারব তৎক্ষণাৎ যদি অপেক্ষা করতে চান তবে এই ইঁটের উপরে দাঁড়াতে পারেন এ বলে পুণ্ডরীক দুখানা ইঁট তার পিছনে ঠেলে দিলেন ভগবান সেই ইটের উপরেই দাঁড়িয়ে রইলেন এইভাবে ইটের উপর দাঁড়িয়ে থাকার জন্য ভগবানের এক নাম হল বিট্টল দেব মহারাষ্ট্রের পুণ্ডরপুর গেলে ভগবানের এই রূপ দর্শন করা যায় মহাভারতের মুখ চণ্ডালের কথার উল্লেখ রয়েছে মাতা পিতার প্রতি তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তার গিয়ে অবস্থান করতেন তাৎপর্য হলো মাতা পিতার সেবার দ্বারা ইহলোক পরলোকে সর্বপ্রকার কল্যাণ লাভ হয় প্রশ্ন মাতা পিতার সেবায় যখন এমনই মাহাত্ম তথাপি লোকে তাদের সেবা পরিত্যাগ করে সাধু সন্ন্যাসী হয় কেন উত্তর যখন কারো মৃত্যু হয় মৃত্যুর কারণে তার আর মাতা পিতার সেবা করা হয় না বলে তাকে অপরাধী হতে হয় না তেমনি সংসারের প্রতি যার যথার্থ বৈরাগ্য জন্মে তাকেও তার জন্য অপরাধী হতে হয় না এই রূপ যে সর্বত ভাবে ভগবানেরই শরণাগত হয় তাকেও অপরাধ ভাজন হতে হয় না কেননা তার উপর কারো ঋণ থাকে না দেবর্ষি ভূতাত্তিন পিতৃণাং ন কিং করি চ য শরণং শরণং গত মুকুন্দং পরিহৃত্য কর্তব্য এইভাবে আমরা মাতা পিতা কী করে সেবা করতে হয় এটা পড়লাম অধিকার থাকে কিন্তু মেয়ের কোনো সন্তান হলে মাতা পিতা সেই মেয়ের ঘরে অন্য জল গ্রহণ করতে পারেন কেননা স্বামী কেবলমাত্র পিতৃণ হতে মুক্ত হওয়ার জন্যই কন্যাকে রূপে গ্রহণ করেছে এবং সন্তানের জন্ম দিলে সে সেই পিতৃণ হতে মুক্ত হন অতএব কন্যার সন্তান হওয়ার মাতা পিতা সেবা নেওয়ার অধিকার জন্মে সেই জন্যই গোত্র ভিন্ন হলেও মেয়ের সন্তান মাতামহ মাতামহীর শ্রাদ্ধ তর্পণ করতে পারে যদি মাতা পিতার অসহায় অবস্থা হয় তাহলে তাদের সেবা করার দায়িত্ব মেয়ের উপরেই বর্তায় যদি বিবাহিত কন্যার কোনো সন্তান না হয় তাহলেও তার মাতা পিতার সেবা সুশ্রৎ করা উচিত দ্বিতীয় বর্তমানে আইনে পিতার সম্পত্তিতে কন্যার সমান অধিকার স্বীকার করা হয়েছে অতএব বর্তমান আইনের দৃষ্টিতেও মেয়েকে যখন সম্পত্তি দেওয়ার অধিকার রয়েছে তখন মেয়ের সেবা নেবার অধিকারও মাতা পিতার রয়েছে আমরা মাতা পিতার কী করে সেবা করতে হয় সেটা পড়লাম যদি আপনাদের এই পড়াটা শুনে ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব ও লাইক করবেন